আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, রাশিয়ার আগ্রাসনে জিরো আফ্রিকান প্রতিক্রিয়া দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তুরস্কে ফের বৈঠকে বসেছে ল্যাবরব কুলেবা। অধিকৃত জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি যুবকের শাহাদত বরণ। বিপর্যস্ত ইমরান খান, নেপথ্য শাহবাজ শরীফ। যে কৌশলে ইউক্রেনকে ঘায়েল করছে রাশিয়া জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। রাশিয়ার আগ্রাসনে জিরো আফ্রিকান প্রতিক্রিয়া দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সমস্ত আফ্রিকান দেশগুলির প্রায় অর্ধেক রাশিয়া যুদ্ধবিরতির চেয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একই ভোটে বিরত ছিল বা ভোট দেয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার আগ্রাসনের জন্য একটি শক্তিশালী আফ্রিকান প্রতিক্রিয়া আশা করছে এবং মহাদেশে ইউক্রেন সংঘাতের অর্থনৈতিক প্রভাব প্রশমিত করতে সাহায্য করার পরিকল্পনা করছে। মার্কিন কূটনীতিকরা এই কথা বলেছেন, আমরা রাশিয়ার আগ্রাসনের প্রতি একটি শক্তিশালী আফ্রিকান প্রতিক্রিয়া চাই এবং রাশিয়ান আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে সেনেগাল এবং অন্যান্য আফ্রিকানদের সাথে অংশীদারি করার সুযোগকে স্বাগত জানাই, তবে বিশ্বের জন্য এর প্রভাব মোকাবেলা করার জন্য। রাষ্ট্রদূত এই কথা বলেছেন ইউনিয়ন জেসিপা লেপেন সাংবাদিকদের কাছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টে আফ্রিকান অ্যাফেয়ার্স ব্যুরোর একজন আধিকারিক। লেপেন এবং আকুন্নাকুক প্রেসিডেন্ট ম্যাকিসলের সাথে পরামর্শের জন্য সেনেগালে রয়েছেন, যিনি বর্তমানে আফ্রিকান ইউনিয়নের ঘূর্ণায়মান রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। তাদের সফর বা যারা নভেম্বরে সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেনের ফলো আপ হিসেবে বর্ণনা করেছেন, এমন এক সময় এসেছিল যখন ইউক্রেনে রাশিয়ার আক্রমণ আফ্রিকান দেশগুলিকে বিভক্ত করেছে। সেনেগাল, যা পশ্চিমাদের সাথে দৃঢ় সম্পর্ক রয়েছে, এদিকে জানিয়ে দিব তুরস্কে ফের বৈঠকে বসেছে ল্যাবরব কুলেবা। ইউক্রেন ইস্যুতে তুরস্কে ফের বৈঠক করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। আগামী দু সপ্তাহের মধ্যে রাজধানী আঙ্কারায় এই বৈঠক হবে বলে বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু। টেলিভিশন সম্প্রসারিত ওই ভাষণে চাভুসোগলু বলেন, আগামী এক কিংবা দুই সপ্তাহের মধ্যে দুই দেশের উচ্চ পর্যায়ের একটি বৈঠক হবে। এই বৈঠক হবে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে। আমরা সবাই ইউক্রেনের টেকসই যুদ্ধবিরতি চাই এবং উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী একত্র হলে তা সম্ভব হবে বলে প্রত্যাশা করছি। পূর্বের বৈঠকের মতো আগামী বৈঠকেও তুরস্ক নিরপেক্ষ মধ্যস্থতার ভূমিকা নেবে। এর আগে গত 10 মার্চ তুরস্কের দক্ষিণ অঞ্চলের শহর আনাতোলিয়ায় বৈঠকে বসেছিলেন সের্গেই ল্যাবরব এবং দিমিত্রি কুলেবা, কিন্তু সেই বৈঠক থেকে দুই দেশের কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কোনো সিদ্ধান্ত আসেনি। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর 5 দিন পর বেলারুশের সীমান্তবর্তী শহর গোমেলে সংলাপ শুরু করেন রাশিয়া ও ইউক্রেনের সরকারি কর্মকর্তারা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আমন্ত্রণে চলতি সপ্তাহে গোমেল থেকে আঙ্কারায় স্থানান্তর করা হয় সে সংলাপ। মঙ্গলবার ইতিমধ্যে প্রথম দফায় বৈঠক শেষ করেছে দুই দেশের প্রতিনিধিরা। মঙ্গলবারের বৈঠকে দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনে কিছু অগ্রগতি হয়েছে বলে মনে করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার সাক্ষাৎকারে এই সম্পর্কে কাবুসোগলু বলেন, সব কিছু কি শেষ হয়ে গেছে? না, হয়নি। আমাদের পর্যবেক্ষণ বলছে দুই দেশের উত্তেজনা প্রশমনের ব্যাপারে খানিকটা হলেও অগ্রগতি এসেছে। ইউক্রেন ইস্যুতে তুরস্কের অবস্থান বেশ সশস্ত্র। দেশটি একই সঙ্গে ন্যাটোর সদস্য এবং রাশিয়া ও ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর থেকে ন্যাটোর বিভিন্ন সদস্য রাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা জারি করলেও তুরস্কে সে পথে হাঁটেনি। এদিকে জানবেন, অধিকৃত জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি যুবকের শাহাদত বরণ। অধিকৃত পশ্চিম তীরের উত্তর অঞ্চলের জেনিন শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত দুই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন এবং তাদেরকে গুলি করে হত্যা করা হয়। নাম প্রকাশ না করা সত্ত্বে ফিলিস্তিনি সূত্রটি জানিয়েছে, আজ সকালে সর্বশেষ হামলাটি ঘটে যখন অভিজাত ডুফ ধেভান কমান্ডো ইউনিটের সদস্যসহ শত শত ইসরায়েলি সেনা পশ্চিম তীরে সন্দেহভাজনদের গ্রেপ্তারের প্রচেষ্টায় অংশ হিসেবে এক নৃশংস হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, জেনিন অধিবাসীদের সঙ্গে যখন ইসরায়েলি বাহিনী সংঘর্ষে লিপ্ত হয় তখন সেনারা ফিলিস্তিনিদের দিকে তাজা গুলি ছোড়ে এবং টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনিন ক্যাম্পে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যাপক হামলায় দুই ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে। নিহতদের মধ্যে 17 বছর বয়সী
সাদান আবু আতিয়ে এবং 23 বছর বয়সী ইয়াজিদ আল সাদি রয়েছেন বলে ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ইসরায়েলি সেনার গুলিতে অন্তত 14 ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতরজনক এবং 1 জনের অবস্থা মাঝারি ধরনের। ফিলিস্তিনিদের স্বাস্থ্য মন্ত্রণালয় পরে জানিয়েছে যে জেনিন সরকারি হাসপাতালের কাছে টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করার ফলে হাসপাতালের জরুরি বিভাগে গ্যাসে ভরে যায় এবং সেখানে ব্যাপক আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করে। গত 8 দিনের ব্যবধানে ফিলিস্তিনের পৃথক হামলায় 11 ইসরায়েলি বসতি নিহত হওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনীর এ হামলার খবর এলো। এরপর জানবেন বিপর্যস্ত ইমরান খান, নেপথ্য শাহবাজ শরীফ। পাকিস্তানের জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছে প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ। এরপরই ক্ষমতায় মহাসনদে বসতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের ভাই ও পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ। বুধবার এ কথা জানিয়েছে দেশটির অন্যতম বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো চারদারি। ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের বিষয়ে আলোচনা হবে বৃহস্পতিবার। বিরোধী দলীয় নেতা শাহবাজ খানের তোলা অনাস্থা প্রস্তাবের বিষয়ে বিতর্ক শুরু হবে বলে জানিয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার কাসিম শরীফ। গতকাল ইমরানের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের কথা থাকলেও তা পিছিয়ে আজ রাতে নির্ধারণ করা হয়েছে, এমনটি জানিয়েছে ফেডারেল তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। ইমরান খানের বিরুদ্ধে দেশ শাসনের অব্যবস্থাপনার অভিযোগ এনে 8ই মার্চ পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব জমা দেয় বিরোধী দলগুলো। এর মধ্যে রয়েছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির মতো বড় বড় দলগুলো। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপনের অনুমতি চেয়ে সোমবার সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ পার্লামেন্টের স্পিকারের কাছে আবেদন করেন। এরপর জানবেন যে কৌশলে ইউক্রেনকে ঘায়েল করল রাশিয়া। মঙ্গলবার ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠক চলাকালে মস্কোয় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু কিয়েভ এবং চেরনিহিভের দিকে আক্রমণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার ঘোষণা দেন। এর কিছুক্ষণের মধ্যে কিয়েভের আশেপাশ থেকে রুশ সেনারা সরে যাচ্ছে বলে গণমাধ্যমে খবর বেরোয়। অনেকে বিষয়টিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বেকায়দা অবস্থানের লক্ষণ হিসেবে দেখেছেন। তাদের ধারণা, যুদ্ধে হেরেছে বলেই রাশিয়া এ পদক্ষেপ নিয়েছে। বিষয়টি তা নয়, আরও জোরদার লড়াইয়ের প্রস্তুতি হিসেবেই কিয়েভ ও সংলগ্ন অঞ্চল থেকে সৈন্য সরিয়ে ইউক্রেনের পূর্ব অঞ্চলে আনছে রাশিয়া। ইউক্রেনের পূর্ব অঞ্চলে দোনবাস অঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র অথবা ওই অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে নয় মস্কোর কর্মকর্তাদের লক্ষ্য বলে মনে হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার অভিযানের আকস্মিক এ ইউটার্ন বুঝতে হলে সমর কৌশল সংক্রান্ত মৌলিক ধারণাগুলো মাথায় থাকা জরুরি। ম্যানুভার ওয়ারফেয়ার বলে একটি বিষয় আছে, যুদ্ধের চাল হিসেবে চাতুর্যপূর্ণ সৈন্য সমাবেশ ঘটিয়ে শত্রুপক্ষকে বিভ্রান্ত ও ঘায়েল করাই ম্যানুভার ওয়ারফেয়ারের মূল কথা। মনে রাখা জরুরি যে গুরুতর জনবল ঘাটতি নিয়ে রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করেছে। নিয়মিত বাহিনীর লাখ দেড়েক সৈন্য, সঙ্গে চেচেন যোদ্ধাদের একটি দল এবং দোনেৎস্ক ও লুহানস্কের কিছু মিলিশিয়া, সর্বসাকুল্য 2 লাখ জনবল নিয়ে পুতিন এ অভিযান শুরু করে। 2 লাখ আক্রমণকারীর বিপরীতে ইউক্রেনের প্রতিরক্ষায় ছিল নিয়মিত সৈন্য, ন্যাশনাল গার্ড এবং আজব ও অন্যান্য মিলিশিয়া, মিলে প্রায় 6 লাখ জনবল। এমন অসম শক্তি নিয়ে প্রথাগত সম্মুখ এবং পরস্পরক্ষয়ী যুদ্ধে নামার কোনো চিন্তা রুশ জেনারেলদের ছিল না। জিততে হলে ম্যানুভার ওয়ারফেয়ারে যেতে হবে, এটা তারা আগেই ভেবে রেখেছেন। ম্যানুভার যুদ্ধ যতটা শক্তি নির্ভর তার চেয়ে বেশি মনস্তাত্ত্বিক। আবার এমন যুদ্ধে পুনর্নির্ধারিত কৌশলের চেয়ে প্রায়শই পরিচালনা চলাকালীন সিদ্ধান্তকে গুরুত্ব দিতে হয়। রীতিমতো আপেক্ষিক যুদ্ধ বলা হয়ে থাকে এটাকে। প্রতিপক্ষের শক্তি ও অবস্থান মাথায় রেখে নিজের শক্তি ও জনবল মোতায়েন করতে হয়। চলতি সপ্তাহের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে অভিযানের প্রথম পর্বের কাজগুলো সম্পূর্ণ হয়েছে বলে ঘোষণা দিয়েছে। এই প্রথম পর্বের কাজগুলো কী কী তা তিনি বলেননি, তবে এ সম্পর্কে একটি ধারণা পাওয়া যেতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন, বিশেষত দুই পক্ষের সংঘর্ষের জায়গাগুলো ও রুশ বাহিনীর আক্রমণের লক্ষ্যবস্তুগুলো দেখলে। প্রতিপক্ষের তুলনায় অনেক কম জনবল নিয়ে যুদ্ধে নামা রাশিয়ান সৈন্যদের জন্য সবার আগে জরুরি ছিল যুদ্ধক্ষেত্রকে নিজের সুবিধামতো আকার দেওয়া। যুদ্ধক্ষেত্রকে সুবিধামতো সাজাতে দরকার ছিল ইউক্রেন সেনা মোতায়েনের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। সংখ্যাতাত্ত্বিক বিচারের অধিকতর শক্তিধর বাহিনীকে ইউক্রেন কীভাবে মোতায়েন করবে তার নিয়ন্ত্রণ রাশিয়া নিয়েছিল খুব চাতুর্যপূর্ণ আক্রমণ এবং সৈন্য সমাবেশের মাধ্যমে, যাতে কম জনবল নিয়ে প্রতিপক্ষকে অনেক বেশি ব্যতিব্যস্ত রাখা যায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।